हेलो फ्रेंड्स, प्रीतिस कुकिंग पैशने आपनादेर सकलके स्वागत। आज आमी बानाच्छि अनुष्ठान बाड़ी स्टाइले आनारसेर चाटनी। एर जोन्नो निएछि आमी गोटा एकटा आनारस। प्रथमे आमी आनारसेर खोसा छाड़िये परिष्कार करे निएछि। एरपर आमी एकटा छुरी निये निएछि। एर साहाज्ये आमी आड़ाआड़ी भावे केटे निये आनारसेर चोखगुलोके बाद दिये दिच्छि। छुरी दिये काटले कि हय, खूब सहजेई एकबारे अनेकटा चोख बाद देवा जाय एवं खूब तारातारी हो जाए। देखुन आनारसटा आमी ठीक एभावे केटे निएछि। एरपर आमी आनारसटा चारफाली करे केटे निच्छि। एबारे आनारसेर माझखानेर एई जे शक्त अंशटा, एटा आमी केटे बाद दिए देव। एरपर आमी ग्रेटर दिए आनारसटा कुचिए निच्छि। एखाने आछे ग्रेट करे रखा आनारस। এখানে নিয়েছি আমি আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ আর কটা কাজু বাদাম। নিয়েছি আমি এক কাপ চিনি। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি পাঁচ ফোড়ন। কড়াইতে তেল গরম করে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে এবার আমি গ্রেট করা আনারসটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করছি পরিমাণ মতো নুন। 5-7 মিনিট এভাবে রান্না করে নিয়ে এবারে আমি চিনিটা অ্যাড করছি। এরপরে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা কয়েক টুকরো খেজুর। আর একদম শেষে আমি দিচ্ছি পাতিলেবুর রস। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আনারসের চাটনি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।